Good morning. Hello everyone. Welcome back to my channel. আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমার সাথে কে আছে? মাছুঙ্কু বুনু। হ্যালো বলে দাও সবাইকে। হ্যালো। সবাইকে জিজ্ঞাসা করো কেমন আছো? কেমন আছো সবাই? আজকে আমাদের পূজো হবে আমাদের বাড়ি, তাই তোমরা এসো। কি পূজো আজকে? আজকে কি ঠাকুর পূজো বল? আজকে হলো কার্তিক পূজো। আর কালকে আমাদের বাড়িতে, কালকে রাত্রিবেলা আমাদের বাড়িতে কে যেন কার্তিক ফেলে গেছে। এখনো বুঝতে পারিনি যে কে ফেলেছে। তো ওর মধ্যে কিছু চাওয়া পাওয়া আছে যেগুলো ওর একটা কাগজে লিখে রেখেছে। তো আমি পিসি হয়ে গেছি, তুমিও পিসি হয়ে গেছো। মানে আমার দাদা বৌদির বিয়ে হয়েছিল রিসেন্ট, সাত মাস, দাদা বৌদির বিয়ে হয়েছে সাত মাস হলো। তো তার জন্য হয়তো সেই কারণে কার্তিক ফেলেছে। শোনা যাচ্ছে যে কার্তিক নাকি আমার দাদার ছেলে। সকাল ভোরবেলা ওই উলু উলু দিচ্ছিল, তো সেটা শব্দ শুনে উঠলাম, তারপরে জানতে পারলাম যে কার্তিক ফেলেছে। তো ঘরে ওঠালো ঠাকুর, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এখন একটু শীত শীত পড়ে গেছে, তার জন্য বাইরে এসেছি রোদের মধ্যে। আর খুশিকে এখন পড়াবো, আর তোমাদের আজকে কি হচ্ছে না হচ্ছে সব দেখাবো। শুধু সঙ্গে থেকো আর দেখতে থাকো, তাই দেবো না? চলো ওকে একটু পড়িয়ে নিই তাড়াতাড়ি, তারপরে স্নান করতে হবে। আরো নানান অনেক ধরনের কাজ আছে আজকে। আজকে আলপনা দিতে হবে, তারপরে আজকে আলপনা কি করে পূজার সময় আলপনা দিতে হয়। ঠিক 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 আছে, চলো পরে দেখা হচ্ছে। বড়দি না নিয়ে গেল বল মাছে, তাই না দেখে বদল নাচে, ওরে বদল ফিরে যা কোকার নাচন দেখেছে। পড়ানো কমপ্লিট এখন আমার, নিচে যাব এখন। সবাই কি করছে না করছে সেগুলো দেখি, চলো যাওয়া যাক। দিস ইজ হবু বাবা। বলছি তখন তো বলতে ভুলে গেলাম, কিছু মনে করিস না। বাড়িতে কার্তিক পুজো, তোর নেমন্তন্ন থাকলো প্রসাদ খাও, চলে আসবি সন্ধ্যাবেলা। হবু মা, ও বালিশ কাথা, বালিশ কাথাও লাগে। ও মা খেলনা, বাবা বিশাল জিনিস। এগুলো মামা বাড়ি থেকে দিতে হয়, জামা কাপড় আনা হয়, জামা পরে নিয়ে আসবে। বাবা কলা, এদিকে দেখি কি রান্না হচ্ছে। ঠাম্মি কি করছো তুমি? কি রান্না হচ্ছে? এই কপির তরকারি আর আলু, আলু কপির তরকারি আজকে নিরামিষ। এই ঠাম্মি, তবু ঠাম্মি আর সব রান্না হয়ে গেছে? ওই যেটার মধ্যে বটবটি ভাত চাল তো হচ্ছে। এই যে ছোয়াজি বটবটি ভাতি। আমি হয়ে যাবা, কেমন লাগছে তোমার? এইভাবে এনো না, এইভাবে এনো না, আর চান মান করে নি তারপরে। বন্ধু বক ফুল ধরেছে আমাদের কাছে কত। চল বাইরে, চল বাইরে থেকে তুলে নিয়ে আসি। চল আমাদের বাড়ি থেকে তোলা যায়। কি তোলা যায়? হ্যাঁ আমরা দুব্ব তুলতে এসেছিলাম, এখানে পেলাম না একটাও দুব্ব। মানে ভালো সব এখন ঘাস মরা মরা অবস্থা, এখন শীতকাল সিজন তো, তো এখন সব ঘাস মরে গেছে। তো এখানে দুব্ব নেই, দূর্বা দূর্বা নেই এখানে, অন্য কোথাও যেতে হবে। দেখি মাকে জিজ্ঞাসা করব, বাড়ি যে আসতে জিজ্ঞাসা করি, দেখি কোথায় পাওয়া যায় কিভাবে ফল। ফাইনালি এই দুব্ব কটা পেলাম, যাই খুঁজে অনেক খুঁজে এই মাঠ ও মাঠ করে এখন বাড়ি যাই। তো আমি হয়ে গেছি হালকা পাতলা করে রেডি, তো এখন নিচে যাই সব কিছু রেডি করছে। চলো, কলেজের জন্য ড্রয়িংও করতে হচ্ছিলো, সেটাও দেখাই তোমাদের। এটা কলেজের কিছু কাজের জন্য এটা করতে হচ্ছে, আমাকে রাত্রে দেখাতে হবে, জানি না এটা কমপ্লিট করতে পারবো নাকি, আর কেমন কেমন যেন হয়েছে। যাই হোক চলো নিচে যাই। আজকে খুশি মামা বাড়ি যাচ্ছে, বল কবে আসবি? জোরে বল। এখনো জানি না। কি করতে যাচ্ছিস মামা বাড়িতে?
লজ্জাপতি টাটা আমি দিয়ে যা ঠিক আছে যা টাটা এখানে সব কাজ হচ্ছে এই যে বৌদি হাই করে দাও এইটা হলো আমার বৌদি আর আমার বৌদির বৌদি হলো এই যে বৌদি এটা কি হবে ইয়ে নাড়ু দাও তাহলে এখন নিয়ে যাই আকাই গা শুকাইতেও তো সময় লাগবে খড়ি মাটি না ইয়ে দিয়ে করবো তারপরে দায়িত্ব পড়লো লুচি ভাজার চলো এটাও তাড়াতাড়ি করে নিই এসেছিল সবাইকে প্রসাদ দিচ্ছিলাম তারপরে আবার লুচি ভাজতে হয়েছিল লুচি একটু কম পড়েছিল তারপরে মার সাথে একটুখানি এই মা পোলাও বানাচ্ছিল সেটার জন্য একটু হেল্প করছিলাম তারপর আর ভিডিও বানানো হয়নি তো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্ট করে বলো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা সবাই ভালো থেকো